हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो चले एक नतून ब्लॉग नहीं तुम्हारे साथ। एखन बेजे गए 7:30 और अभी घूम थे उठलम, उठे ब्राश कर इसे ही मात्र बसलम एखे। और सकाल आज के खूब ही मेघला मेघला और हमार सकाले पढ़ाना थे तो वरा एसे पोछयनी, वो 7:00 समय आसार कथा एखो आसें, अलरेडी 7:30 बेसि बेजे गे। तो भाची ओरा कि आदौ आसबे कि आसबेना, এবার না আসলে আমি আমার একটু কাজ করব, আর যদি আসে তাহলে তো পড়াতে হবে, আর পড়িয়ে তারপরে আমি আবার ঝুমকে পড়াতে যাব। পড়িয়ে একবার একটু রেস্ট নেব বাড়িতে এসে, এসে তারপরে কিছু ভিডিও করব আমি এখানে করে, তারপরে একটু মানে ভিডিও টিডিও করব, যে কারণে আমি একটু সকাল সকাল ওদেরকে পড়িয়ে নেব, যাতে ওই বিকালে একটু টাইম লস হয়ে যায় আমার বিকালে পড়াতে গেলে। আর বিকালে পড়াতে গেলে কি হয় যে সারাদিন বসে আছি তো তো চাপ থাকে যে হ্যাঁ বিকালবেলা আমাকে পড়াতে যেতে হবে, কিন্তু যদি সকালের দিকে আমি পড়িয়ে দিয়ে আসি তাহলে আর আমার এই সমস্যাটা হয় না। তো যে কারণে আমি ভেবেছি যে বিকালে পড়াতে যাব না, এখন ওই 11টার দিকে পড়াতে যাব। তো আমি ফোন করে ওদেরকে বলে দেবো যে আমি হ্যাঁ এই টাইমে আসবো। আর আজকে আমার কিছু কাজও আছে, যেমন জামা কাপড় কাচতে হবে। অনেক কদিন হয় মানে অনেক কদিন হয়ে গেছে যে আমি জামা কাপড় কাচিনি। বিছানার চাদরটা কাচতে হবে, বালিশের কভারটা কাচতে হবে, অনেক কিছুই কাচতে হবে। তো সকাল থেকে অবশ্য মেঘলা হয়ে আছে, জানি না কি হবে, তবে বৃষ্টি হবে কিনা জানি না, মেঘলা হয়ে আছে। আর শুকাবেও কিনা তাও বলতে পারছি না, তবে চেষ্টা করবো অবশ্যই যে এগুলো ঠিকঠাক করার। আর ঘরটাকে একটু ঠিকঠাক মতন করে গুছিয়ে নেব, কারণ দেখো ঠিকঠাক মতন করে একটু গোছাবো। তো যে কারণে যে কারণটা হচ্ছে যে আমি আবার অগোছালা হয়ে থাকলে আমি ঘুমাতে পারি না, আমার ভীষণই অস্বস্তি হয়। তো এই টেবিলের ওপরটা একটু বেশি অগোছালা হয়ে আছে, জামাকাপড়গুলো অগোছালা হয়ে আছে। আমি জামাকাপড়গুলো ওরকমই রেখেছি কারণ আজকে কাজ বসেই জন্যে। তো দেখতে থাকো তোমরা সারাদিনে আর কী কী করা হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখতে থাকো আজকে আকাশের অবস্থা, মেঘলা হয়ে আছে পুরো। আর গোলা গোলা আসছে কেন, এবার ঠিক আছে। তো এইমাত্র এরা পড়তে আসলো, পড়ছে এরা, যা যা কাজ আছে জমা রাখবে ওখানে। তো পড়তে এসছে ওরা, তো পড়িয়ে নিই তারপরে বাকি কাজ হবে। তো এখন আমার পড়ানো হয়নি, আর এখন বেজে গেছে 9:30, আর আমি এসেছি খেতে। তো এই যে আমার ভাত, কি কি আছে, কলা আলু মাছ দিয়ে তরকারি। আমি দুপুরে স্নান খাওয়া দাওয়া করে স্নান করেছি, খাওয়া দাওয়া করিনি। তো দেখো আজকে সারাদিন মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয়ে গেল এর আগে, আর সবাই বাজারে গেছিল আমি যাইনি। আর তো আমি আবার এদেরকে পড়াতে বসে গেছি, আর কটা খাওয়া দাওয়া করবো করে টুরে, তারপরে এদের পড়ানো কমপ্লিট হয়ে গেলে তারপরে মেঘলা মেঘলা হয়ে আছে আজকে, আজকে আর কিছু করা যাবে না। ঝুম একটু হাই হ্যালো বলো, হাই বলো একটু, হ্যাঁ তুই একটু হাই বল। তো যাই হোক, ওরা হাই বলে দিয়েছে, আর আমি এখন পড়িয়ে নিই এদেরকে, তারপর আবার দেখা হচ্ছে। তো আমি আর যাইবো এসেছিলাম বাজারে এই একটা ফ্যান নেওয়ার জন্য, তো ফ্যানটা নিয়েছে, আর যাইবো ওই যে ওইখানে টেবিল নিচ্ছে, আর আমরা নিয়ে এখন বাড়িতে যাবো। চলো আজকে বাজারে এসেছিলাম খুব তাড়াতাড়ি, ডক্টর রাজীব বিশ্বাস স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ, ডক্টর রাজীব বিশ্বাস বিছানার অবস্থা দেখো কি, আজকে কোনো কাজ করিনি আমি। তো ভাবছি যে একবারে কালকে, আজকে তো হঠাৎ হঠাৎ হঠাৎ
বৃষ্টি আসছিল, তো যে কারণে আমি জামা কাপড় কাচতে পারিনি। জামা কাপড় এখানে চেয়ারের উপরে পড়ে আছে, তো বৃষ্টির জন্য আমি আজকে কাচতে পারিনি। তো ভাবছি যে কালকে একবারে কাচাকুচি করে তারপরে বিছানাপত্র সব সুন্দর করে গোছাবো। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এতক্ষণ শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর আমার পাশে থেকো, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই করে। তো ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। তো আজকের মতন এখানেই, গুড নাইট, টাটা, বাই বাই।